এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। মাছ চাষ শুরু করার আগে আমাদেরকে সর্বপ্রথম যে বেসিক যে নলেজটা আমাদের মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে আমাদের পুকুর ঠিক কত ডেসিমেল বা কত শতাংশের পুকুর সেই বিষয়ে কিন্তু আমাদের নিশ্চিত থাকার প্রয়োজন। কেননা যদি আমরা আমাদের পুকুরের যে আয়তনটা রয়েছে সেটা যদি আমরা ভুল ভেবে থাকি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা যে ডোজগুলোর কথা বলে থাকি সেই ডোজগুলো দিতে কিন্তু আপনারা ভুল করে ফেলবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিশাল একটা ক্ষতির কিন্তু মুখে পড়ে যেতে পারেন। যেহেতু আমরা লাইভ কোন জীবন্ত মাছগুলোকে নিয়ে আমরা চাষ করছি তাই আমাদের একটা সামান্য ভুলে কিন্তু আমাদেরকে বিশাল একটা ক্ষতির স্বীকার করতে হতে পারে। তাই মাছ চাষ শুরুর আগে আমাদের পুকুরের আয়তনটা ঠিক কি পরিমাণ বা কত ডেসিমেল বা কত একরের পুকুর সে বিষয়টা কিন্তু আমাদেরকে একদম 100% নিশ্চিত করে নিতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমরা কিভাবে খুবই সহজে আমরা আমাদের পুকুরের যে আয়তন আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এএম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার বেশিরভাগ ভিডিওর মধ্যে যে ডোজগুলোর পরিমাণ বলে থাকি সেটা কিন্তু পার ডেসিমেল বা শতক হিসেবে বলে থাকি। তাই আজকের এই ভিডিওতে আপনাদের এই শতক বের করার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো এটার জন্য আপনাকে সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা পুকুর বলতে কি বুঝি। পুকুর বলতে আমরা শুধুমাত্র জলকর অংশটুকুকে কিন্তু আমরা পুকুর হিসেবে গণ্য করব। অর্থাৎ যেটুকু এরিয়াতে আমাদের জল থাকবে সেটুকু এরিয়াকেই আমরা পুকুর হিসেবে গণ্য করব। আমরা কখনোই পাড়ের অংশটুকুকে আমরা পুকুর হিসেবে ধরব না। তো সেকেন্ড আমাদেরকে যেটা করতে হবে যে জল যে অংশটুকুর মধ্যে রয়েছে তার দৈর্ঘ্য দুই পাশের যে দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্যটা আমরা বের করব। অবশ্যই সেটা আমরা ফিটে বের করে নেব যে কত ফিট আমাদের পুকুরের দৈর্ঘ্য রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা আমাদের পুকুরের যে প্রস্থ রয়েছে সেটা আমরা ফিট হিসেবে আমরা বের করে নেব। তো আমরা পেয়ে গেলাম আমাদের পুকুরের দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। তো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য গুণন প্রস্থ যেটা বের হবে তাকে আমরা ভাগ করব 435.6 দিয়ে। তো 435.6 দিয়ে ভাগ করার পরে যে ফলটা আমরা পাব সেটাই কিন্তু আমাদের পুকুরের আয়তন হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনাদের যদি দৈর্ঘ্য দুইটা দুই রকম হয় যেরকম আমি উদাহরণ হিসেবে বলে দিচ্ছি আপনাদের এক সাইডের দৈর্ঘ্য হয়তো দেখলেন 100 ফিট বেরোলো আরেক সাইডের দৈর্ঘ্য দেখলেন আপনাদের 200 বেরোলো। তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ওই 100 ফিট এবং 200 ফিট এটাকে যোগ করবেন তাহলে কত হলো 300 ফিট বেরোলো। 100 যোগ 200 ফিট তো 100 যোগ 200 আমাদের কত বেরোলো 300 বেরোলো। একে দুই দিয়ে ভাগ করে দেবেন তাহলে আমাদের এভারেজ বেরিয়ে গেল। তো আমাদের এভারেজ কত বেরোলো 150 ফিট। তাহলে আপনারা ওই দৈর্ঘ্যর জায়গায় লিখবেন 150 ফিট আর প্রস্থ ধরুন আপনাদের এক পাশের প্রস্থ আছে হচ্ছে আপনার 100 ফিট আরেক পাশের প্রস্থ আছে 50 ফিট। তাহলে আমাদেরকে কি করতে হবে গড়টা বের করতে হবে। গড় বের করার জন্য কি করব 100 যোগ 50 তাহলে কত হলো টোটাল 150। এটাকে দুই দিয়ে ভাগ করে দেবেন তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি 75। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত বেরোলো আগের উদাহরণ হিসেবে 150 বেরোলো আর এটার বেরোলো 75 বা 75। তাহলে 150 গুণন 75 যে রেজাল্টটা বের হবে তাকে আমরা 435.6 দিয়ে আমরা ভাগ করব এবং ভাগ করার পরে যে ফলটা বের হবে সেটাই কিন্তু আমাদের পুকুরের আয়তন হবে বা যে ফলটা আমরা পাবো তাকে আমরা বলবো যে আমাদের পুকুর এত শতাংশের বা এত ডেসিমেলের পুকুর। তো আশা করি আপনাদের যে শতকের যে হিসাবটা আছে সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আজকের এই ভিডিওটাও কিন্তু আপনাদের মধ্যে একজন সাবস্ক্রাইবারের অনুরোধে করা হচ্ছে। তিনি বুঝে উঠতে পারছিলেন না যে শতকের হিসাবটা আমরা কিভাবে বের করব।
তাই আশা করব আপনারা এই হিসেবটা খুব সহজেই আপনারা ইজিলি বের করতে পারবেন। এরকম আপনাদের মনে যদি আরো বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের থেকে থাকে, আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আমাদেরকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেই টপিকস এর উপর একটা ভিডিও করে দেওয়ার। তো আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।